আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে যেতে পারি না এবং তোমাদের ক্লাস তো নিতেই পারি না, যে জন্য অনলাইন ক্লাসে তোমাদেরকে হাজির হতে হয় এবং আমরাও তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হই। পড়াশোনা গতিকে অব্যাহত রাখার জন্য আমাদের এই প্রয়াস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সামাজিক দূরত্ব বজায় রাখছো। যেহেতু কোভিড-19-এর কারণে আমরা বাধ্য হয়েই ঘরে অবস্থান করছি, এই সমস্যা অবশ্যই খুব তাড়াতাড়ি নিরসন হবে এবং আমরা আবার আমাদের প্রিয় প্রতিষ্ঠানে, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবো। ততদিন পর্যন্ত আমরা এভাবে তোমাদের জন্য ক্লাস চালিয়ে যাব এবং তোমরাও মনোযোগ সহকারে এবং নিয়মিতভাবে শিক্ষকদের ক্লাসটা অনুসরণ করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমার এই ক্লাসটি। আমি আকলিমা খাতুন শিরিন, বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে আমার ক্লাসটি হবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানের উপর। এখানে আরেকটা কথা বলে রাখি, অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণী বৈচিত্র্য 2 কডেসেরও অন্তর্ভুক্ত ক্লাস এটি। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিদ্যার ছাত্রছাত্রী, তোমরাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারবে, এই জন্য আমি দুইটা শ্রেণীর ক্ষেত্রেই ক্লাসটা তৈরি করেছি। তোমরা অনার্সে যারা পড়ো প্রাণী বৈচিত্র্য 2 কোর্সে দেখবে ম্যামালিয়া শ্রেণীতে মানুষ বা হোমোসেপিয়ান্স এর যে অধ্যায়টা আছে সেখানে কানের বর্ণনা আছে। আজকে আমি কানের উপরই ক্লাসটা নিব। আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য যে অধ্যায় সেটা হচ্ছে অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ থেকে আজকের আমার এই ক্লাসটি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় কান। কান শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। তাহলে চলো জেনে নেই কান সম্পর্কে। কান মানুষের শ্রবণ ইন্দ্রিয় এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। মাথার দুপাশে চোখের পিছনে দুটি কান অবস্থিত। প্রতিটি কান করোটির অডিটরি ক্যাপসুলে অবস্থিত। করোটি তোমরা জানো মানুষের মাথার খুলি, এখানে যে অংশটি আছে যেখানে কান অবস্থান করে করোটির সেই অংশটির নাম হলো অডিটরি ক্যাপসুল। মানুষের কানের তিনটি প্রধান অংশ থাকে, কি কি দেখো? বহিঃকর্ণ এক্সটার্নাল ইয়ার, মধ্যকর্ণ মিডল ইয়ার এবং অন্তকর্ণ বা ইন্টারনাল এয়ার। তাহলে চলো বহিঃকর্ণ সম্পর্কে আমরা জেনে নেই। বহিঃকর্ণ এটি কানের সর্ববাইরের অংশ এবং কর্ণছত্র, কর্ণকুহর ও কর্ণপটহ নিয়ে গঠিত। মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীতেই কেবল বহিঃকর্ণই দৃষ্টিগোচর হয় এবং ফলশ্রুতিতে অনেকে কান বলতে কেবল বহিঃকর্ণকেই বুঝে থাকেন, কিন্তু কানের ভিতরে কিন্তু আরো অন্যান্য অংশগুলো আছে। কান একটি ভিতরের অংশগুলো অনেক জটিল, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অংশগুলো খেয়াল করবে। বহিঃকর্ণের মধ্যে কি আছে দেখো, অংশগুলো কর্ণছত্র, কর্ণকুহর ও কর্ণপটহ। কর্ণছত্র বা পিনা, যেটা মাথার দুপাশে বিদ্যমান বহিঃকর্ণের দৃশ্যমান চ্যাপ্টা নমনীয় অংশই হলো কর্ণছত্র। এটি ত্বক, পেশি ও কোমলাস্থি নির্মিত। এর গড় দৈর্ঘ্য 5.9 থেকে 6.4 সেন্টিমিটার এবং গড় প্রস্থ 2.9 থেকে 3 সেন্টিমিটার। পরিবেশ হতে শব্দ তরঙ্গ সংগ্রহ ও কেন্দ্রীভূত করে কর্ণকুহরে প্রবেশ করানোই হচ্ছে কর্ণছত্রের কাজ। অর্থাৎ পরিবেশের যে শব্দগুলো আমরা একসাথে করে সেটাই হচ্ছে কর্ণছত্র। শব্দগুলোকে সংগ্রহ করে পরের অংশে অর্থাৎ কর্ণকুহরে প্রেরণ করে থাকে। তাহলে কর্ণছত্রের পরের অংশের নাম হচ্ছে কর্ণকুহর। কর্ণছত্রের কেন্দ্রে বিদ্যমান ছিদ্র থেকে যে সরু নালী
কানের কর্ণপটল পর্যন্ত বিস্তৃত থাকে তাকে কর্ণকুহর বলে। এর দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার এবং এর ব্যাস 0.7 সেন্টিমিটার। কর্ণকুহর কিন্তু ত্বক ও লোম দ্বারা আবৃত এবং এর মাঝে কি আছে, মোম গ্রন্থি আছে। কর্ণকুহরের মাঝে কি থাকে, একটি গ্রন্থি থাকে, মোম গ্রন্থি, যেটা কানকে একটু ধুলা ময়লা থেকে রক্ষা করে। অর্থাৎ কর্ণকুহরের কাজ হলো শব্দ তরঙ্গ যে লম্বভাবে কর্ণপটলে পৌঁছে এতে বিদ্যমান মোম ও লোম কানের ভিতরে ধুলোবালি, পতঙ্গ, জীবাণু ইত্যাদি প্রবেশে বাধা দিয়ে থাকে। এটি কর্ণপটলের অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। আচ্ছা, কর্ণকুহরের কাজ জানলাম আমরা, এর পরের অংশ হচ্ছে কর্ণপটহর। কর্ণপটহ দেখো, কর্ণকুহরের শেষ প্রান্তে এবং মধ্যকর্ণের সম্মুখে আড়াআড়ি ভাবে অবস্থিত পাতলা ও গোলাপি পর্দাকে কর্ণপটহ বা কানের পর্দা বলে। আমরা কানের পর্দা যেটাকে বলে থাকি সেটা কিন্তু আসলে কর্ণপটহ। এটি 0.1 মিলিমিটার পুরু এবং 9 মিলিমিটার ব্যাসের হয়ে থাকে। কর্ণপটহের কাজ কি দেখো, মজবুত ও নমনীয় পর্দা এটি। এর বাইরের দিকে অবতল এবং ভিতরের দিকে উত্তল। কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু কর্ণপটহ কর্ণপটহই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যেটা কানের পর্দা বলি আমরা, এবং এটা কিন্তু সহজে আর পুনর্গঠিত হয় না। আর এর কাজ হচ্ছে কর্ণকে মধ্যকর্ণ হতে পৃথক রাখে। হ্যাঁ, কর্ণপটহ বহিঃকর্ণকে মধ্যকর্ণ হতে পৃথক রাখে। এটি শব্দ তরঙ্গ দ্বারা স্পন্দিত হয় এবং স্পন্দনকে বৃদ্ধি করে মধ্যকর্ণে প্রেরণ করে। এটাই কর্ণপটহের কাজ। কানের পরবর্তী অর্থাৎ বহিঃকর্ণের পরের যে অংশ সেটা হচ্ছে মধ্যকর্ণ। এটি কানের মধ্যবর্তী অংশ। মধ্যকর্ণ নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। ইউস্টেশিয়ান নালী, এটি মধ্যকর্ণের অঙ্কীয়দেশ থেকে সৃষ্ট নাসাগলবিল পর্যন্ত বিস্তৃত একটি নালী। আচ্ছা, বহিঃকর্ণ। তারপরের অংশ হচ্ছে কর্ণাস্থি। বহিঃকর্ণ পরে যেটা পাবো কর্ণাস্থি, আর ইস্টেশিয়ান নালী যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে, দেখো এটি একটা নালী বিশেষ। এটার ইতালিয়ান বিজ্ঞানী শৈলবিদ আর কি, উনি উনি ওনার নাম বার্টোলম্বো ইস্টোসিও, ওনার নাম বার্টোলম্বো ইস্টোসিও, তার নামানুসারে ইস্টেশিয়ান নালীর নামকরণ করা হয়েছে। ইস্টেশিয়ান নালী একটি মধ্যকর্ণের অঙ্কীয়দেশ থেকে সৃষ্ট নাসাগলবিল পর্যন্ত বিস্তৃত একটি নালী, যেটা বললাম এর কাজ হচ্ছে এটার সাথে এটা গলবিলের সাথে মধ্যকর্ণকে যুক্ত করে। এটি মধ্যকর্ণকে বায়ু প্রদান করে এবং মধ্যকর্ণে বিদ্যমান মিউকাস পরিষ্কার করে, নাসাগলবিলে প্রেরণ করে। এটি কর্ণপটহের উভয় পার্শ্বের বায়ুচাপের সমতা রক্ষা করে। অর্থাৎ কর্ণপটহ যে পর্দা আছে তার বাইরের এবং ভেতরের অংশের বায়ুচাপের একটা সমতা রক্ষা করে থাকে এই ইস্টোসিয়ান নালী। তারপরে মধ্যকর্ণের কিন্তু কিছু অস্থি আছে। কি কি অস্থি দেখো, 3টা অস্থি আছে, যেমন তাদেরকে বলা হয় কর্ণাস্থি। মধ্যকর্ণের ক্ষুদ্র অস্থি পরস্পর সংযুক্ত একটি শিকলের মতো অবস্থান সৃষ্টি করে। এগুলো মানব দেহের সবচেয়ে ছোট অস্থি। অস্থিগুলোর নাম মেলিয়াস, ইনকাস ও স্টেপিস। হ্যাঁ, তাহলে মেলিয়াস দেখতে কিন্তু হাতুড়ির মতো, আর ইনকাস দেখতে নেহাইয়ের মতো, এবং স্টেপিস যেটা, স্টেপিসটা দেখতে অনেকটা ঘোড়ার জিনের মতো আর কি, ঘোড়ার পিঠের যে জিন থাকে দেখতে অনেকটা ইনকাসটা দেখতে ওই রকমই হয়ে থাকে, ঘোড়ার পিঠের জিনের মতো দেখতে। আচ্ছা, এখন আমরা দেখি যে পরের অংশটা হচ্ছে ছিদ্র। হ্যাঁ, ছিদ্র পদ কি কি আছে দেখি। ছিদ্রগুলোর মধ্যে আমরা কি পাবো, দেখো মধ্যকর্ণ ও অন্তকর্ণের মধ্যে অবস্থিত দুটি ছিদ্র বিদ্যমান থাকে। উপরে ডিম্বাকৃতি ছিদ্রকে বলে ফেনেস্টা ওভালিস, আর নিচের গোলাকার ছিদ্রকে বলে ফেনেস্টা রোটান্ডা। অর্থাৎ কানে দুটি ছিদ্র পাবো আমরা, একটা ফেনেস্টা ওভালিস এবং একটার নাম হচ্ছে ফেনেস্টা রোটান্ডা। আর একটা কর্ণাস্থির কাজগুলো বলা হয়নি, দেখো বহিঃকর্ণের মাঝে যে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এটা কিন্তু এই কর্ণাস্থির মাধ্যমেই অন্তকর্ণে প্রবেশ করে থাকে। আচ্ছা, এখন আমরা আবার ছিদ্রপথে ফিরে আসি। ছিদ্রপথের মধ্যে দেখি আমরা 2টা ছিদ্র বলেছি, একটা হচ্ছে ফেনেস্টা ওভালিস এবং অন্যটা হচ্ছে ফেনেস্টা রোটান্ডা। হ্যাঁ, ফেনেস্টা ওভালিস যেটা ডিম্বাকৃতির জানালাও বলা হয়, আর ফেনেস্টা রোটান্ডাকে বলা হয় গোলাকার জানালা। এখন এর কাজ হচ্ছে, ছিদ্রপথের যে কাজ সেটা হলো ফেনেস্টা ওভালিস দিয়ে শব্দ তরঙ্গ মধ্যকর্ণ থেকে অন্তকর্ণে প্রবেশ করে।
অন্তঃকর্ণের ককলিয়া, অন্তঃকর্ণের একটা অংশ আছে, তার নাম হলো ককলিয়া। সে ককলিয়ার শ্রবণ অনুভূতি সৃষ্টি করার করে, তারপর অতিরিক্ত শব্দ তরঙ্গ ফেনেস্টার রোটান্ডা দিয়ে অন্তঃকর্ণ থেকে মধ্যকর্ণে আবার ফিরে আসে এবং প্রশমিত হয়। এটা হলো ছিদ্রগুলোর কাজ। এরপরে মধ্যকর্ণের পরে কি অংশ আসছে দেখো, অন্তঃকর্ণ, অর্থাৎ কানের সবশেষ অংশের নাম হচ্ছে অন্তঃকর্ণ। এটা করোটির অডিটরি ক্যাপসুলের অভ্যন্তরে অন্তঃকর্ণটা অবস্থিত, যেখানে অন্তঃকর্ণ অবস্থিত সেই অংশের নাম হচ্ছে করোটির অডিটরি ক্যাপসুল। একে মেমব্রেনাস ল্যাবিরিন্থ বলে। এই অঙ্গটি এন্ডোলিপ নামক তরল দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ অন্তঃকর্ণের মাঝে যে তরল তার নাম হলো এন্ডোলিম, এবং পেরিলিম নামক তরল দ্বারা পরিবেশ থাকে, অর্থাৎ অন্তঃকর্ণের বাইরেও কিছু তরল আছে, এর নাম হচ্ছে পেরিলিম্ব। মেমব্রেনাস ল্যাবিরিন্থ ইউটিকুলাস এবং স্যাকুলাস নামক দুটো প্রকোষ্ঠ নিয়ে গঠিত। হ্যাঁ, তাহলে দেখি আমরা ইউটিকুলাস এবং স্যাকুলাসের সম্পর্কে কিছু জেনে নিই। ইউটিকুলাস একটি কানের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, এটি গোলাকার প্রকোষ্ঠ এবং তিনটি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। অর্থাৎ ইউটিকুলাসে একটা গোলাকার প্রকোষ্ঠ আছে এবং কি আছে, তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে। প্রতিটি নালীর এক প্রান্ত কিছুটা স্ফীত হয়, একে অ্যাম্পুলা বলা হয়। আর এই ইউটিকুলাসের কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষায় প্রধান ভূমিকায় রাখে ইউটিকুলাস, অর্থাৎ দেহের আমাদের যে দেহের ভারসাম্য রক্ষা হয় সেই কাজটা কে করে থাকে, এই ইউটিকুলাস। পরের অংশের নাম হচ্ছে স্যাকুলাস। অন্তঃকর্ণের প্রথম অংশের নাম ছিল ইউটিকুলাস, উপরের অংশ, নিচের অংশের নাম হলো স্যাকুলাস। এটি কানের শব্দ অনুভূতি সৃষ্টি করে। স্যাকুলাসের অঙ্গীয় দিক হতে শামুকের খোলকের মতো প্যাঁচানো একটি নালীর সৃষ্টি হয়, একে ককলিয়া বলে। এতে শ্রবণ অঙ্গ এবং অর্গান অব কয়টি বিদ্যমান থাকে। তাহলে ককলি এটা হলো স্যাকুলাসের কাজ হচ্ছে শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গকে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে শ্রবণ অনুভূতি সৃষ্টি করা হচ্ছে স্যাকুলার কাজ। এরপরে দেখো মানুষের কানের গঠনটা কেমন। হ্যাঁ, মানুষের কানের এতক্ষণ যে কথাটা বললাম সেটা আমি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো বহির্কর্ণ, এখানে হচ্ছে পিনা বা কর্ণছত্র, তারপর হচ্ছে কর্ণকুহর এবং এটার পর্দায় মিলে হচ্ছে বহির্কর্ণ। হ্যাঁ, বহির্কর্ণ, তারপরে এই অংশটা হচ্ছে অন্তঃকর্ণ বা মিডেলিয়ার। হ্যাঁ, এর মধ্যে যে তিনটা বললাম অর্ধবৃত্তাকার নালী, এখানে একটা, দুইটা এবং এই তিনটা, এখানে আছে, এখানে হচ্ছে তিনটা অস্থি, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। আর অন্তঃকর্ণে আছে তিনটা অর্ধবৃত্তাকার নালী এবং ককলিয়া। আর ইস্টেশিয়ান নালী যে কথাটা বললাম সেটা হচ্ছে, এখানে আছে ইস্টেশিয়ান নালী, এবং এখান থেকে অন্তঃকর্ণ থেকে যে স্নায়ুটা মস্তিষ্কে চলে গেছে তার নাম হচ্ছে অডিটরি না অডিটরি স্নায়ু, যে শ্রবণ অনুভূতিটা মস্তিষ্কে নিয়ে যায়। তাহলে এটা হচ্ছে, এটুকু হলো মধ্যকর্ণ, এর বাইরে এটুকু হলো ছিল বহির্কর্ণ, এবং এই শেষের এই অংশটা এটা হচ্ছে অন্তঃকর্ণ, যেখানে আছে ওপরে হচ্ছে ইউটিকুলাস, এই অংশ আছে ইউটিকুলাস যেখানে অর্ধবৃত্তাকার নালী আছে এবং অর্ধবৃত্ত নালীর এই স্ফীত অংশ, এগুলোকে বলা হয় অ্যাম্পুলা, এবং নিচের এই অংশটা প্যাঁচানো শামুকের মতো একটু প্যাঁচানো নালী, এর নাম হচ্ছে ককলিয়া। হ্যাঁ, এটা স্যাকুলাসে আছে এবং এই শ্রবণ অনুভূতিটা অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায়। এটা হচ্ছে, এটা একটা কানের গঠনের চিত্র। এরপরের অংশ দেখি আমরা, শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা। আমি প্রথমে বলেছিলাম যে কান দুটা কাজ করে, শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় অংশ নেয়। হ্যাঁ, তাহলে শ্রবণ কৌশলে কি দেখবো আমরা, শব্দ তরঙ্গ পিনা বা কর্ণছত্রে সংগৃহীত হয়ে, হ্যাঁ, কর্ণকুহরে প্রবেশ করে, তারপর কি করে, কর্ণপট হয়ে আঘাত করে, কর্ণপট থেকে শব্দ তরঙ্গ কর্ণাস্থি দ্বারা পরিবাহিত হয়ে ফেনেস্ট্রা ওভালিস এর মাধ্যমে অন্তঃকর্ণের পেরিলিম্ফে পৌঁছায়। পেরিলিম্ব থেকে ককলিয়ার অর্গান অব কয়টি উদ্দীপ্ত হয়ে স্নায়ু উত্তেজনার সৃষ্টি করে, যা অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে বাহিত হয় এবং এই কারণেই মানুষ শুনতে পায়। তাহলে এটা হলো আমাদের শ্রবণ কৌশল, কিভাবে আমরা শুনি। আর ভারসাম্য রক্ষার কৌশল দেখো, মানুষের অন্তঃকর্ণের ইউটিকুলাস ও স্যাকুলাসের সংবেদী কোষগুচ্ছ থাকে, এর চারদিকে ভাসমান অটলিত নামের অনেকগুলো চুনময় পদার্থ থাকে। মানুষের মাথা কোনো এক তলে হেলে গেলে ওই পাশের অটলিত গুলো ক্যাপুলার সংবেদী রোমের সংস্পর্শে আসে, ফলে সংবেদী কোষগুলো উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে মানুষ তার অবস্থান বুঝতে পারে, তখন পেশির সংকোচনে মাথা স্বাভাবিক অবস্থানে ফিরে আসে, ফলে দেহের ভারসাম্য রক্ষিত হয়। এইভাবে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে থাকে কান। তাহলে আজকে এই ছিল আমার ক্লাস, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই কে আমার ক্লাসটি শোনার জন্য এবং আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকো, শুভকামনা তোমাদের সবার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ।